এখন থেকে আপনিও চাইলে কিন্তু আপনার মোবাইল ফোন দিয়ে তোলা যে কোনো নরমাল ছবির ব্যাকগ্রাউন্ড মাত্র এক ক্লিকে ব্লার করে ফেলতে পারবেন খুবই ইজি একটা এডিটিং জাস্ট একটা অ্যাপ আপনার মোবাইল ফোনে ইনস্টল করবেন আর সেই অ্যাপটি দিয়ে আমরা সম্পূর্ণ কাজটা করে নিব সো গাইস অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা এডিটটা শিখে নেবেন ভিডিওটি শুরু আগে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন গাইস কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দেই অলরেডি গাইস চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো প্রথমে আমরা আমাদের মোবাইল ফোনে একটি অ্যাপ ইনস্টল করে নেব তো আপনি যদি আইফোন ইউজ করেন আপনারা চলে যাবেন অ্যাপ স্টোরে আর যদি অ্যান্ড্রয়েড ইউজ করে থাকেন তাহলে আপনারা চলে যাবেন প্লে স্টোরে তো আমি আমার মোবাইল ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি ওকে গাইস প্লে স্টোরে ক্লিক করে দিলাম এখানে সার্চ অপশনে ক্লিক করে দিব তারপর এখানে জাস্ট এয়ার ব্রাশ লিখে আমরা সার্চ করে দিব এয়ার ব্রাশ লিখে সার্চ করে দিলে আমরা এই অ্যাপটি পেয়ে যাব অবশ্যই আপনার মোবাইল ফোনে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন তো আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করে দিব ওপেনে ক্লিক করে দেওয়ার পর সবাই আমরা সেম একটা ইন্টারফেস পেয়ে যাব এখানে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি ক্যামেরা ভিডিও এডিট চাইলে আপনারা এই অ্যাপটি দিয়ে ভিডিও এডিটিং করতে পারেন তো আমরা ফটো এডিটিং করব আমরা নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার করব সেটা করার জন্য এখানে লাইব্রেরি একটা লেখা দেখতে পাচ্ছি জাস্ট এই লাইব্রেরিতে ক্লিক করে দিব তারপর আমার মোবাইল ফোনে যতগুলা ফটোর ফোল্ডার আছে সবগুলো ফোল্ডার এখানে শো করবে তো আপনার যে নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চান সেই নর্মাল ফটোটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন গাইস ফটোটা সিলেক্ট করে দেওয়ার পর আমরা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাব এখন আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য নিচে অনেকগুলো আপনার অপশন পেয়ে যাবেন সেই অপশনগুলো থেকে আপনারা একটু নিচে খেয়াল করুন এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে তো আপনারা এখান থেকে চলে যাবেন টুলসে টুলসে যাওয়ার পর এখানে আপনারা অনেকগুলো টুলস পেয়ে যাবেন এখান থেকে একটু সামনে চলে আসবেন সামনে আসার পর এখানে আপনারা ব্লার একটা অপশন পেয়ে যাবেন ব্লারে ক্লিক করবেন ব্লারে ক্লিক করার পর এখানে চারটা অপশন রয়েছে প্রথমে রয়েছে অটো অটোতে ক্লিক করবেন অটোতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাবেন যে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার হয়ে যাবে তো এই ব্লারটা কিন্তু রিয়েলিস্টিক মনে হচ্ছে না এই ব্লারটা আমরা রিয়েলিস্টিক করার জন্য এখান থেকে ক্রস করে বের হয়ে যাব বের হয়ে যাওয়ার পর গাইস এখানে আমরা ব্লারের সাথে কিন্তু বুকি একটা টুলস দেখতে পাচ্ছি আমরা বুকিতে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে আমরা দেখতে পাবো যে ম্যাজিকটা এক ক্লিকে কিন্তু আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে এবং ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড যেরকম ব্লার হয় ঠিক সেম এরকম ব্লারে কিন্তু আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড হবে তো এখান থেকে আপনার ব্লারের ইন্টেন্সিটিটা বাড়িয়ে দিতে পারবেন আপনার ফটোতে যতটুকু ব্লার প্রয়োজন ততটুকু পার্সেন্টেজ এখান থেকে দিয়ে নেবেন তো আমি এখানে 80 দিয়ে দিলাম 80 দিয়ে দেওয়ার পর এখন আপনারা অবশ্যই স্ক্রিনের রেজাল্টটা দেখতে পাচ্ছেন যে নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দরভাবে ব্লার হয়ে গেছে তো খুবই সিম্পল একটা এডিট আপনারা জাস্ট অ্যাপটি ইনস্টল করবেন আপনার ফটোটা অ্যাপটাতে ইম্পোর্ট করবেন জাস্ট এক ক্লিকে কিন্তু আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে পারবেন এই টুলসটি দিয়ে তো আমাদের কাজটা শেষ এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব তো ফটোটা এখান থেকে সেভ করার জন্য উপরে একটা সেভ অপশন দেখতে পাচ্ছি সিম্পলি এই সেভ অপশনে ক্লিক করে দিলে কিন্তু আমার এই ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা শিখে গেছেন কি হবে এখন থেকে আপনার মোবাইল ফোন দিয়ে তোলা যে কোনো নর্মাল ছবির ব্যাকগ্রাউন্ড মাত্র এক ক্লিকে ব্লার করবেন যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ